হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, ভিডিওটি হলো স্ট্রবেরি গাছের এ টু জেড পর্যন্ত, অর্থাৎ গাছ রোপণের প্রথম দিন থেকে একেবারে ফল আসা পর্যন্ত আলোচনা করব আপনাদের সাথে। ভিউয়ার্স, আমরা সবাই কম বেশ শখের বয়সে ছাদের মধ্যে একটি দুটি গাছ লাগিয়ে থাকি। তার মধ্যে খুবই সুন্দর এবং সুস্বাদু একটি ফল গাছ হলো স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি ফল গাছ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন স্ট্রবেরি ফল শীতকালীন একটি ফল, তাই এই ফলটি শীতকালে ভালো ফলন আসে। এই ফলটি গরমকালে কোনোভাবে হচ্ছে না, তাই আমি নার্সারি থেকে একটি গাছ নিয়ে আসলাম ডিসেম্বর মাসে। তারপর ওই একটি গাছ থেকে রানার থেকে আমি চারা তৈরি করলাম, সে চারাটি এখন রোপণ করব। রোপণ করার জন্য আমি মাটি তৈরি করে নিচ্ছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাটি তৈরি করতে হয়। ভিউয়ার্স, আমার ছাদ বাগানে আমি একটি স্ট্রবেরি গাছ থেকে দুই তিনটি চারা তৈরি করেছিলাম রানারের মাধ্যমে। তো এইখানে এই ট্রবের মধ্যে আমি একটি গাছ রোপণ করব, স্ট্রবেরি গাছ রোপণ করব। তো প্রথমে আমি সম্পূর্ণ মাটিটি, টবের মাটিটি প্রস্তুত করে নিলাম। এখন আমি স্ট্রবেরির চারাটি রোপণ করব। মাটি প্রস্তুত করার সময় আমি মাটির সাথে মিশিয়েছিলাম গোবর সার, বার্মি কম্পোস্ট এবং সরিষার খোল। আমি আমার এই টবের মাটিগুলোর সাথে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, কারণ এই স্ট্রবেরি গাছে সরাসরি কোনো সার ব্যবহার করা যায় না। ভিউয়ার্স, একটু লক্ষ্য করবেন আমি গাছটি রোপণের আগে মাটিগুলোকে কিভাবে গর্ত করে নিয়েছিলাম, তারপর গাছটি রোপণ করেছিলাম যেন গাছের গোড়া মাটির নিচে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখিবেন। গাছের নিচের অংশ যদি, অর্থাৎ গাছের গোড়া যদি মাটির নিচে চলে যায় তাহলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। গাছটি রোপণের পর এখন আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু জানুয়ারি মাস গাছটি রোপণ করা হয়েছে সেজন্য শীতের মাস গাছটি মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ভিউয়ার্স, একদিন বা দুই দিন পর পর গাছটিতে পানি দেওয়া লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, আমার এই ছাদ বাগানের স্ট্রবেরি গাছটি রোপণের 20 দিন পর আলহামদুলিল্লাহ দেখেন কেমন হয়েছে। যেহেতু আমরা সবাই জানি স্ট্রবেরি ফল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত মোটামুটি পাওয়া যায়, তো আমার গাছটি তো আলহামদুলিল্লাহ ফুল চলে আসতেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্ট্রবেরি গাছের ফুলগুলো পরিপূর্ণভাবে ফুটতে আরো 7 থেকে 8 দিন সময় লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিরকম ফুল এসেছে আমার গাছটাতে। আলহামদুলিল্লাহ অনেক ফুল এসেছে এই গাছটিতে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইডে আরেকটি রানার থেকে একটি চারা তৈরি হচ্ছে, ওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই গাছটি থেকে আরেকটি নতুন চারা তৈরি হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ফুলগুলো ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ভিউয়ার্স, মনে রাখবেন স্ট্রবেরি গাছের চারপাশে যেন কোনোভাবে পানি জমে না থাকে, তাহলে কিন্তু গাছ মরে যেতে পারে। সেজন্য আপনাকে একদিন পর একদিন পানি দিতে হবে, আপনার গাছে গাছের চারপাশের মাটির অবস্থা বুঝে গাছে পরিমাণ মতো পানি দিতে হবে। অর্থাৎ গাছের মাটির চারপাশের মাটি যদি শুকিয়ে যায় তাহলে অবশ্যই পানি দিতে হবে। ভিউয়ার্স, আমার এই গাছটির এখন 30 থেকে 32 দিন বয়স হয়েছে। আমার গাছের ফুলগুলো, স্ট্রবেরি গাছের ফুলগুলো ইনশাল্লাহ ফুটে যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলোকে। হ্যাঁ ভিউয়ার্স, আমার গাছটির, স্ট্রবেরি গাছটির চারপাশে কিছু আগাছা জমেছিল, আমি কিন্তু সেগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন আমার গাছের চারপাশটা অনেক সুন্দর লাগতেছে। এই যে আপনারা দেখেন ফুলগুলো আলহামদুলিল্লাহ কিভাবে ফুটছে, খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে স্ট্রবেরি গাছের ফুলগুলোকে অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ফুল ফুটে আছে, এই স্ট্রবেরি গাছের ফুল থেকে কিন্তু সরাসরি ফলে পরিণত হয়ে যাবে। ভিউয়ার্স, আমার এই স্ট্রবেরি গাছটি আমি মাঝে মাঝে কীটনাশক স্প্রে করেছিলাম পোকামাকড়ের জন্য, আবার ভিটামিন স্প্রে করতে হয়েছে। ভিটামিন স্প্রেটি, যে ভিটামিনটি করেছিলাম সেই স্প্রেটির নাম হলো
ফ্লোরা। আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই ফ্লোরা ভিটামিন দিয়ে স্প্রে করে থাকি। এতে করে আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের ফুল ফল প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, খুবই সুন্দর লাগছে ফুলগুলোকে। সাইডে কিন্তু আরেকটি রানার থেকে ছাড়া তৈরি হইতেছে, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে একটি স্ট্রবেরি গাছ থেকে অন্তত কমের পক্ষে 500 থেকে 1000টি ছাড়া তৈরি করতে পারবেন। সেটি হলো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে রানার থেকে কিভাবে ছাড়া তৈরি করতে হয়। আমার অন্য সাইডে আরো কিছু স্ট্রবেরি গাছ রয়েছে, ওগুলো থেকে প্রায় আমার 300 ছাড়া অলরেডি তৈরি হয়ে গেছে। আমার ইচ্ছা আছে অর্থাৎ সামনের বছর, আগামী বছর আমি বাণিজ্যিক ভাবে এই স্ট্রবেরি চাষ করব। ভিউয়ার্স, যেহেতু আমার স্ট্রবেরি গাছের ফুল ফলের পরিণত হচ্ছে, তাহলে এখানে আমাকে একটি ভিটামিন স্প্রে করতে হবে, তাই আমি ফ্লোরা দিয়ে স্প্রেটি করে নেব। এই ফ্লোরা ভিটামিনটির দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 2 লিটার পানিতে 2 ml ফ্লোরা পানির সাথে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর স্প্রে করতে হবে। ভিউয়ার্স, আমার গাছটির বয়স প্রায় 50 থেকে 55 দিন হয়ে গেছে। আস্তে আস্তে স্ট্রবেরির ফুল আসছে, ফুল থেকে ফলের পরিণত হয়েছে, এখন ইনশাল্লাহ ফলগুলো পাকতে শুরু করেছে। এই যে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, স্ট্রবেরি ফলটা মোটামুটি ফাকার রং ধরেছে। ভিউয়ার্স, আমরা যারা ছাদ বাগানে স্ট্রবেরি চাষ করি অথবা শখের বয়সে একটি দুটি গাছ লাগাই, কিন্তু বিভিন্ন ভুলের কারণে বা পরিচর্যার কারণে আমাদের গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্ট্রবেরি ফল পাওয়া যাচ্ছে না। যেমন আমার এই গাছটিতে যে পরিমাণে স্ট্রবেরি ফল আসার কথা ছিল সেই পরিমাণে আসেনি। কারণ হচ্ছে এই গাছটি যদি আমি অক্টোবর মাসে রোপণ করতাম, তাহলে ডিসেম্বরের 15 তারিখ থেকে ফল আসা শুরু করত। তাহলে মোটামুটি প্রায় আমি এই গাছটি থেকে প্রায় 3 মাস ফল পেতাম, অর্থাৎ একটি গাছে প্রায় 500 থেকে 600 গ্রাম ফল পাওয়া যেত। যেহেতু আমি স্ট্রবেরি ফল গাছটি জানুয়ারি মাসে রোপণ করেছি, সেজন্য আমি এই গাছটিতে শুধু একবার ফল পাবো। অন্যথায় যদি আমি অক্টোবর মাসে রোপণ করতাম, তাহলে এই গাছটিতে 3 বার ফল পাওয়া যেত। আশা করি আপনারা আপনাদের ছাদ বাগানে কখনো যদি স্ট্রবেরি গাছ রোপণ করেন, তাহলে অক্টোবর বা নভেম্বর মাসের মাঝামাঝি দিকে স্ট্রবেরি গাছ রোপণের উপযুক্ত সময়, ওই সময়টা স্ট্রবেরি গাছ রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে। ভিউয়ার্স, আমি শুরুতে বলেছিলাম যে আমার এই স্ট্রবেরি গাছটিতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, তবে আমি সরিষার খোল পানিতে ভিজিয়ে প্রতি 10 থেকে 15 দিন পর পরিমাণ মতো গাছটির চারপাশে দিয়ে দিতাম। ভিউয়ার্স, যেহেতু এখন মার্চের প্রথম সপ্তাহ চলতেছে, অর্থাৎ গরমের তাপটা বেড়ে যাচ্ছে, সেজন্য স্ট্রবেরির কোয়ালিটিটা তেমন সুবিধা আসতেছে না। অর্থাৎ এই ফলগুলো শীতকালীন ফল, সেজন্য শীতেই এই ফলগুলো ভালো হয়। ভিউয়ার্স, যেহেতু আমি এই স্ট্রবেরি ফলগুলোকে আগামী বছরের জন্য বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিয়েছি, সেজন্য আমি এই স্ট্রবেরির মাদার গাছটি থেকে প্রায় 1.5 থেকে 2 হাজার ছাড়া তৈরি করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, যেহেতু আমার ফলগুলো অলরেডি মোটামুটি পাকতে শুরু করেছে, সেজন্য আমি ফলগুলোর নিচে যে কোনো একটা জিনিস দেওয়ার চেষ্টা করব, যেন ফলগুলো মাটির থেকে উপরে থাকে, অর্থাৎ যে কোনো কিছুর উপরে রাখতে হবে, কারণ না হয় ফলগুলো পচে যেতে পারে, সেজন্য মাটি থেকে ফলগুলো একটু উপরে রাখতে হবে। ভিউয়ার্স, আমি টেবিলে ফলগুলোকে যেভাবে রেখেছিলাম, এখন এই ফলগুলো কোনোভাবে আর নষ্ট হবে না। এখন এই ফলগুলোকে রক্ষা করার জন্য আমাকে আরেকটি কাজ করতে হবে, সেই কাজটি হলো যেহেতু ছাদ বাগানে অনেক পাখি আসা যাওয়া করে, সেজন্য এই ফলগুলোকে ডেকে রাখতে হবে, কারণ পাখির খুবই প্রিয় এই ফলটি। পাখি এই ফলটি খুবই পছন্দ করে, যে কোনো মুহূর্তে ফলটি খেয়ে ফেলতে পারে পাখি। সেজন্য আমি এই স্ট্রবেরি ফলগুলোকে একটি কাগজের কাঠন দিয়ে অথবা আপনাদের হাতের পাশে যে কোনো জিনিস থাকবে সেগুলো দিয়ে একটু ঢেকে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি ফলগুলোকে একটি কাঠনের মাধ্যমে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 1 থেকে 2 দিন পর ফলগুলো খুবই ভালোভাবে পেকে যাবে। ভিউয়ার্স, লক্ষ্য রাখবেন আপনার গাছে পরিমাণ মতো পানি দেওয়া হয় কিনা। যদি পরিমাণ মতো পানি দেওয়া না হয়, তাহলে আপনার ফল ভালো হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কয়েকটি ফল পাকতে শুরু করেছে। প্রথমে একটি ফল পাকতে শুরু করেছে, এখন আমি দেখতেছি আরও 2 থেকে 3টি ফল পাকতে শুরু করেছে।
এখানে যতগুলো ফল আছে 5 থেকে 6টা সবগুলো 2 দিন আগে পরে পেকে যাবে অর্থাৎ 1 থেকে 60 দিনের মধ্যে বা 65 দিনের মধ্যে আপনার স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি তোলা সম্ভব তাই আর দেরি না করে আপনিও আপনার ছাদ বাগানে একটি স্ট্রবেরি গাছ লাগিয়ে নিন একটু পরিশ্রম করুন একটু যত্ন নিন প্রচুর পরিমাণে স্ট্রবেরি পন্ড খেতে পারবেন ভিউয়ার্স আমি আবারো বলবো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ ভিউয়ার্স এখন প্রায় মার্চ মাসের 10 তারিখ বা 11 তারিখ চলতেছে গরমের তাপ প্রচুর এখন স্ট্রবেরি গাছে ফুল আসবে কিন্তু কোনো ফল হবে না আমি আপনাদেরকে দুইটি ফল দেখিয়ে দিচ্ছি এই যে লাল ফলটির সাথে একটি ফল এগুলো কিন্তু ফুল হয়েছে কিন্তু আর এগুলো ফল হবে না কারণ গরম চলে এসেছে এই জন্য এগুলো তার ফল হবে না যেগুলো ফল হওয়ার এগুলো ফল হয়ে গেছে বাকিগুলো এখন শুকিয়ে যাবে যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরম সেই জন্য শুকিয়ে যাবে ফলগুলো হ্যাঁ ভিউয়ার্স আমরা আস্তে আস্তে একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফলগুলো কীরকম পেকে গেছে কয়েকটি ফল খুবই ভালোভাবে পেকে গেছে অসাধারণ কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন